অনেকেই জানতে চেয়েছেন বা প্রশ্ন করেছেন যে আসলে এই বড় ছাতা ছাতায় একই সাথে আমরা ছিয়াত্তর বা আটষট্টি পঁচানব্বই একটা ঠিক করলে আরেকটা ঠিক হয় না এটা কি করে পারফেক্ট করা যায় আসলে মূলত এই বিষয়টি আজকে দেখানোর জন্য কেউ কেউ বলেছেন যে ছিয়াত্তর ধরতে পেরেছি কিন্তু আটষট্টি ধরতে পারিনি বা একই সাথে পঁচানব্বই আমি সিগনালে আনতে পারছি না আজকে বিষয়টা মূলত এই বিষয়টি দেখাবো যে কি করে আপনারা এই একই সাথে তিনটে ধরবেন এবং এলএমপির অবস্থান ইস্কু আপনারা খেয়াল করবেন আমি একটু মেপে দেখাবো প্রয়োজন হয় আজকে তো আপনারা এর জন্য যে কাজটি করবেন প্রথমে দেখুন যে ছাতাটাই এটি দুই পার্টির একটি ডিশ কেউ কেউ বলেন আট ফুট আমরা পরে অবশ্য মেপে দেখব আসলে মূলত কয় হয় এখানে মাঝখানে যে এলএনপিটি দেখতে পাচ্ছেন আপনারা এটি কিন্তু আসলে প্যানারোমা ডুয়েল আউটপুট যে এলএনবি আমরা মূলত সেটি ব্যবহার করব এবং ব্যবহার করেছি এবং পাশে এটা যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটষট্টি আপনারা এখান থেকে এলএনবি ইস্কুটটা একটু খেয়াল করুন যে ও বি কীভাবে ঘোরানো আছে দেখুন মাঝখানে কিন্তু এবং এই পাশে বাম পাশে খাবার দিক থেকে বাম পাশেটা যেটা কিউ প্যান্টে এটা পঁচানব্বই ধরা আছে তাহলে দেখুন আপনারা ছিয়াত্তরকে মেডেলে ধরবেন এবং ডান পাশে আপনারা আটষট্টি রাখবেন অর্থাৎ পূর্ব পাশে পাশে আটষট্টি কিন্তু আট ফুট ছাতা হলে বা সাত ফুট ছাতা হলে কিন্তু দুটি এলএনবির ফিডন এটা কিন্তু মিশে যায় এমনকি একটার উপরে আসতে পারে দশ ফিট হলে যদিও সমস্যা নেই পড়ে যাবে কিন্তু সাত ফিট বা আট ফিটে এই সমস্যাটা হয় প্রয়োজনে আপনার ফিডনটি একটু কাটতে হবে বলে মনে হয় অনেকের হয়তো যদি অ্যাডজাস্ট করতে পারে সেভাবে নাও কাটা লাগতে পারে তবে মিশে যাবে না কাটলেও তা আমরা যদি একটু দ্রুতটা মেপে দেখি এবার দেখুন যে ছিয়াত্তর থেকে মূলত আটষট্টি আপনি কত দূরে পাবেন সিগন্যালটা মূলত এখান থেকে আপনারা যদি ফিতার দিকে একটু লক্ষ্য করুন টেপটার দিকে লক্ষ্য করুন এখানে কিন্তু অর্থাৎ এপিস্টার সেভেন থেকে আটষট্টি ছিয়াত্তর থেকে আটষট্টি সাড়ে ছয় ইঞ্চির মতো ডিফারেন্সটা অর্থাৎ এন বি টু এন বি সাড়ে ছয় ইঞ্চি ডিফারেন্স হবে এবং একই সাথে যদি আমি বাংলাদেশ থেকে পঁচানব্বই যেটা ধরা আছে এটা একটু মাফি এই যে পঁচানব্বই এল এন বি থেকে বাংলাদেশের যে ছিয়াত্তর ধরা আছে সেই এলেন বিটির দূরত্ব মূলত এখানে দেখতে পাচ্ছেন যে বারো ইঞ্চি বা এক ফিটের মতো তাই না এটাই হচ্ছে মূল বিষয় যে দূরত্বটা আমরা এভাবে একটু দেখবো তাহলে দুটি এলএনবি বিদ্যাসনটা আমরা যদি ঠিক রাখি এবং এলএনবি বিস্কেওটাও আপনারা আশা করি এটা অ্যাডজাস্ট করতে পারবেন এরপরে আসেন অনেকেই বলেন যে আমার অনেক ছাতা পুরাতন হলে এন বি মাঝখানে স্ট্যান্ডটি ভেঙে যায় তাহলে উচ্চতা বা অনেকে উচ্চতা অ্যাডজাস্ট করা দরকার হয় তাহলে আমি একটু মেপে দেখি মূলত নিচ থেকে ছাতার উপর পর্যন্ত যে এলএনবি দূরত্ব এটা আছে মূলত পঁয়ত্রিশ ইঞ্চি আমার এখানে তাহলে সুতরাং আপনার একটা খেয়াল করবেন যে পঁয়ত্রিশ ইঞ্চি এবার আসছি আমরা ছাতার যে মূলত কয় ফিট মূলত এটা যদি দুই ফিট অনেকে দুই পার্ট কিন্তু অনেকে বললেন আট ফিট কিন্তু আমরা দেখুন ছাত্রার যদি ম্যাপটি দেখি এখানে আছে বিয়াল্লিশ ইঞ্চি অর্থাৎ এক পাশ থেকে পাশ থেকে এলেন ইসটার মতো বিয়াল্লিশ ইঞ্চি তার মানে এই পাশে আরও বিয়াল্লিশ ইঞ্চি তার মানে বিয়াল্লিশ বিয়াল্লিশ চুরাশি ইঞ্চি তার মানে সাত বারং চুরাশি মূলত এটি দুই পার্ট হল মূলত সাত ফিট তা আশা করি এটা হচ্ছে ছাতার মাফ এরপরে আমরা দেখব পরবর্তী ভিডিওতে যে এই অবস্থা থেকে আমরা কি কি চ্যানেল পেতে পারি ততক্ষণে ভালো থাকবেন সবাই